আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, 19তম নিবন্ধন থেকে থাকছে না সনদ প্রথা, তাহলে এক্সাম পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া কেমন হবে। অর্থাৎ আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে NTSC থেকে একটি ঘোষণা এসেছে যে 19তম নিবন্ধন থেকে এই নিবন্ধন প্রক্রিয়া থাকছে না। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আসলে যদি নিবন্ধন প্রক্রিয়া না থাকে তাহলে পরীক্ষা পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া এই সব বিষয়গুলো কেমন কি হবে, এই বিষয়টা নিয়ে যদি একটু জানতে পারতাম তাহলে উপকার হতো। তো এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় চলে যাই, আসলে NTSC-র বর্তমান ঘোষণা কী এবং তারা কী করতে যাচ্ছে। তবে আলোচনায় যাওয়ার পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু কাইন্ডলি উল্লেখ করে দিন। আচ্ছা, এইবারে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আমি আজকের এই আলোচনায় চারটি পর্ব রেখেছি। একটা হচ্ছে NTSC-র উপলব্ধি, 2 নম্বর হচ্ছে পরীক্ষা পদ্ধতি, 3 হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, আর 4 হচ্ছে তাদের মূল পরিকল্পনা। এই চারটি বিষয় নিয়ে আমি আজকে কথা বলছি। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি তা হচ্ছে NTSC-র উপলব্ধি। NTSC-র এক উপলব্ধি হচ্ছে যে যদি আপনারা জানেন স্কুল কলেজের যে শিক্ষক নিয়োগ সেটাও একটা পরীক্ষা পদ্ধতি, সুতরাং অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় যদি সনদের প্রয়োজন না হয় তাহলে NTSC-তে কেন একটা সনদের প্রয়োজন হবে, কী দরকার আছে একটা সনদ, এই সনদ নামের এই বিষয়টা নিয়ে এত ঝামেলা পাকানোর। সুতরাং তারা এই সনদটাকে বাদ দিয়ে তারা স্বাভাবিকভাবে যে নিয়োগ প্রক্রিয়াগুলো চলে বিশেষ করে প্রাইমারি বা অন্যান্য সরকারি যে চাকরিগুলো, তারা সেই পদ্ধতি অনুসরণ করে এই কার্যাবলীগুলো সম্পন্ন করতে চাচ্ছে। সেক্ষেত্রে তারা পরীক্ষা পদ্ধতিতে যে পরিবর্তন নিয়ে এসেছে তা হলো, পরীক্ষা পদ্ধতিতে যদি আমরা যাই তাহলে 2টো পরীক্ষা পদ্ধতি, একটা হচ্ছে স্কুল পর্যায়ে আর একটা হচ্ছে কলেজ পর্যায়ে। তারা স্কুল পর্যায়ে যেই কাজটা করেছে যে এখানে কীভাবে তারা পরীক্ষা অনুষ্ঠিত করবে, সেটা হচ্ছে 100 নম্বরের MCQ পরীক্ষা হবে, যে আপনারা যে সাধারণত নৈভিত্তিক যে প্রশ্নগুলো দিয়ে থাকেন, সাধারণত প্রাইমারি যে 75 নম্বরের MCQ বা BCS প্রিলিমিনারি যে 200 নম্বরের যে এই MCQ পরীক্ষাগুলো আছে, তারা ঠিক 100 নম্বরের পরীক্ষা পদ্ধতি রাখবে। সেটা স্কুল পর্যায়ে, এই মাদ্রাসা বা ইবতেদায়ী যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেখানে সেখানে তারা যে বিষয়টা সেট করে দিতে চাচ্ছে সেটা হচ্ছে বাংলা থেকে 25, অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে ছিল এইভাবে ইংলিশ থেকে 25 এবং গণিত থেকে 25। কিন্তু আপনি স্কুল পর্যায়ে যদি এমন হয় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, এরপরে মানবিক বিভাগের শিক্ষার্থী, বাণিজ্য বিভাগের শিক্ষার্থী, সে অনুযায়ী বিভাগভিত্তিক 25টি নাম্বার উপরে MCQ করে দেবে। তার মানে আপনি যদি বিজ্ঞান বিভাগের হন তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয় মিলিয়ে 25 নম্বর MCQ করে দেবে, তাতে আপনাদের এই সকল বিষয়গুলো পড়তে হবে ভালোভাবে। আচ্ছা, তার মানে হচ্ছে এই 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে যখন কলেজ পর্যায়ে, তাহলে কলেজ পর্যায়ের পরীক্ষা পদ্ধতি কেমন, সেখানেও 100 নম্বরের MCQ থাকবে এবং সেখানে বাংলাতে 25 থাকবে অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল, ইংলিশেও অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল, তেমনই গণিতের ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল যেভাবে ছিল। কিন্তু এখানে হয়েছে, এবার দেখুন, এখানে বিভাগভিত্তিক আর এখানে হয়েছে বিষয়ভিত্তিক। বিষয়ভিত্তিক বলতে আপনি মনে করুন ফিজিক্সে অনার্স করেছেন, ইংলিশে অনার্স করেছেন, আপনার ওই ফিজিক্সের উপর ভিত্তি করে 25 নম্বরের আপনার প্রশ্ন করে দেবে। সেক্ষেত্রে অনার্সের যে সাবজেক্টগুলো পড়েছেন সেই সব বিষয়গুলো আপনাকে পড়তে হবে। এখন আমরা তো বুঝতে পেরেছি যে পরীক্ষা পদ্ধতি এখন 19তমর পর থেকে আর লিখিত পরীক্ষা পদ্ধতি ওইভাবে থাকছে না, শুধু MCQ পদ্ধতি রাখছে। আচ্ছা, এরপর নিয়োগ প্রক্রিয়া কেমন হবে, এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে মনে করুন তারা শূন্য পদের ভিত্তিতে সার্কুলারগুলো, যেমন প্রাইমারিতে কতগুলো পদ খালি আছে যেমন সার্কুলারগুলো আসে, তেমনই তারা এখানে এই যে নিবন্ধনের এই প্রক্রিয়াও তারা কতগুলো শূন্য পদ খালি আছে এভাবে শূন্য পদের ভিত্তিতে তারা এই নিয়োগ প্রক্রিয়াগুলো করবেন। সেক্ষেত্রে তারা একটা কাজ করছেন, মনে করুন 30,000 পদ খালি হয়েছে সারা বাংলাদেশ থেকে, আপনার সেখানে তারা হয়তো 40,000 টিকাবে, 40,000 টিকিয়ে মেধাক্রম অনুযায়ী 30,000-এর মধ্যে কারা কারা আছে সে অনুযায়ী তাদের নিয়োগ দিয়ে দিবেন। আশা করি আপনারা এই নিয়োগ প্রক্রিয়াটাও আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ তাদের মূল পরিকল্পনাটা কি, তাদের মূল পরিকল্পনা হচ্ছে তারা PSC-র ন্যায় মানে PSC-র আদলে একটি নির্দিষ্ট কর্মকমিশন গঠন করবে, যেখানে তারা নিজেরাই কি নিয়োগ প্রদান করে থাকবেন। বর্তমান সময়ে NTSC-র কিন্তু নিজের নিয়োগ দেওয়ার কিন্তু ক্ষমতা নেই, ফলে একটা বিষয় যেটা পরিলক্ষিত হচ্ছে বা সমস্যা হচ্ছে তা হলো স্বতন্ত্রভাবে তারা নিয়োগও দিতে পারছেন, আর পাশাপাশি হলো একজন শিক্ষার্থী যখন তিনি উত্তীর্ণ হন বা তিনি সিলেক্টেড হন যে কোনো স্কুল কলেজের জন্য, তাকে একটা হয়রানির শিকার হতে হয়। তার এই বেতন কাঠামোগুলো এগুলো প্রস্তুত করতে গিয়ে 50,000-1,00,000 টাকা তার খরচ করে বসতে হয়।
তো এই ধরনের জটিলগুলো জটিল যে পরিস্থিতিগুলো পরিহার করার জন্যই বা এড়ানোর জন্যই তারা নিজস্ব একটি কর্ম কমিশন গঠন করতে চাচ্ছে, এই হচ্ছে তাদের মূল পরিকল্পনা। আর সার্বিকভাবে এই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে চেয়েছে একটা কারণে, সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতিকে সহজ করে দেওয়া, এবং পাশাপাশি হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত বা বাড়তি যে এই সনদ প্রথার যে বিষয়টা, এটাকে তারা এড়িয়ে যেতে চাচ্ছে। এবং তারা আরেকটা বিষয় করতে চাচ্ছে, সেটা হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে তারা 35 বছর পর্যন্ত একজন শিক্ষার্থী অ্যাপ্লাই করতে পারবে। মনে করেন আপনার বয়স 34 বছর 11 মাস প্লাস 29 দিন, আপনি যদি অ্যাপ্লাই করার সুযোগ থাকে, এরপরে যদি আপনি দেখেন মেধাকর্ম অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হতে হতে 1-1.5 বছর সময় লেগে গেছে, সমস্যা নেই, আপনি যদি এই মেধাকর্মের মধ্যে থাকেন আপনি অবশ্যই নিয়োগ পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আসছি পরবর্তী সময় আরও ইনফরমেটিভ কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। Thank you.